Pakistan Zindabad, Hindustan Zindabad, Allahu Akbar, Hindu. Arukhir Jalot, Horbuk Facebook Kandar Kalprit, Jyotish Nath. Ohedul Alir Namat, Jyotish Nath Erisil, Hampradayik Post. নিকৃষ্ট সাম্প্রদায়িক মন্তব্যরে অহেদুল আলী নামের লোকজনে দিয়া একটা ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পাছতে দেওবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল বরপেটা জেলার হরভুগত। রাজপথলৈ উলাই আহিল হাজার হাজার মানুষ, উত্তেজিত রাইজে সমদল করে আগবাড়িল শহরের মাঝমজিয়া থাকা অহেদুল আলীর মাংস বিক্রি করা দোকানখনলৈ। রাইজর রুদ্রমূর্তি দেখি অহেদুল আলিয়ে দোকান এরি সুমাল গই হরভুগ থানাত। অহেদুলক নাপাই রাইজে লণ্ডভণ্ড করিলে দোকান, থানা ঘেরাও করে অহেদুলক তেওঁলোকৰ হাতত গতাই দিবলৈ দাবি জনালে রাইজে। আনফালে আরক্ষীক দিয়া ভাষ্যত ফেসবুকটো বাদেই মোবাইলটো ভালকৈ ব্যবহার করিব নাজানে বলে জনালে অহেদুল আলিয়ে। এই ভাষ্যর পাছতে আরক্ষীয়ে আরম্ভ করিলে তদন্ত। তদন্তর মাজতে নিশা দেড় বজাত হরভুগ শহরের পরাই আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে এজন যুবকক। যুবকর নাম জ্যোতিষ নাথ। গ্রেপ্তার করার পাছতে অহেদুল আলীর অ্যাকাউন্টের পর জ্যোতিষ নাথে ফেসবুক পোস্ট দিয়া বলে নিশ্চিত করিলে হরভুগ আরক্ষীয়ে। পোস্টটা আপডেট করেছিল, আপডেট হওয়ার পর আমি প্রথমে তো অহেদুলক ইন্ট্রোডাকশনের কারণে আনিল। আনার পাছত আমি কেসটো ডিটেলস যেটা ইনভেস্টিগেশন করল, কৰোঁতে আমি গম পালোঁ যে সেই পোষ্টটো এজন বেলেগ ল'ৰাহে একচুৱেলি আহিদুলৰ নামত ফেচবুকত সোমাই হেৰি আপডেট দিছিলে। আহিদুলৰ ফেচবুক একাউণ্টটো সি খুলি দিছিলে এবছৰ ডেৰ বছৰ আগতে। অহেদুলৰ দোকানৰ সন্মুখতে আছে জ্যোতিষ নাথৰ দোকান। এবছৰ পূৰ্বে অহেদুল আলীৰ নামত এটা ফেচবুক একাউণ্টো খুলি দিছিল জ্যোতিষ নাথে। তেতিয়া মামা ভাগিনার সম্পর্ক আছিল দুয়োরে, কিন্তু কিছুদিন পূর্বে কিবা কথাত দুয়োরে সংঘাত হওয়ার পাছতে অহেদুলর উপর প্রতিশোধ লবলৈ জ্যোতিষ নাথে অহেদুল আলীর নামত দিছিল সেই ফেসবুক পোস্ট। মুসলিম সম্প্রদায়ের মানুষে কিবা এটা পোস্ট করা বলি তেওঁর দোকান ভাঙি দিছে, কিন্তু পিছত দেখা গল সেইটো এজন হিন্দু সম্প্ৰদায়ৰ মানুহে কৰিছে। আচলতে সেইটো এটা এণ্টি ছ'চিয়েল এলিমেণ্ট। আমি যিজন বদমাছ ব্যক্তি আচলতে তেওঁক আমি আইডেণ্টিফাই কৰিবলৈ সক্ষম হ'লোঁ। অহেদুলৰ একাউণ্টৰ পৰা জ্যোতিষ নাথে চৰম সাম্প্ৰদায়িক ফেচবুক পোষ্ট দিয়া ঘটনাটোৱে জোকাৰি গৈছে সমগ্ৰ ৰাজ্যক। চাইবাৰ ডোমেৰে অসম আৰক্ষীয়ে চাইবাৰ অপৰাধ ৰোধ কৰাৰ হুংকাৰ দিয়াৰ দিনাই হৰভুগত সংঘটিত এই ঘটনাই সৃষ্টি কৰিছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। বৰপেটা ৰোডৰ পৰা ধনজিৎ দাস, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।